প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন, কিষাণ সম্মান নিধি এবং বিশ্বকর্মা প্রকল্পের মতো সরকারের সকল প্রকল্পগুলোর সুযোগ সুবিধা দেশের প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে গত 15ই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই একই দিশাতে এগিয়ে চলেছে রাজ্য সরকারও। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে চালিত হয়ে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির সূচনা করেছিল রাজ্য সরকার এবং সেই কর্মসূচিতে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়ে এবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা করেন রাজ্য সরকার। সে মোতাবেক রাজ্যের সকল অংশের জনগণের দুয়ারে সকল সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক স্তরে আয়োজন করা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2.0-এর। শনিবার ডুকলি আরডি ব্লকের অন্তর্গত সূর্যমণিনগর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2.0-এর আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সূর্যমণিনগর পঞ্চায়েত সমিতির মেম্বার নারায়ণ চক্রবর্তী এবং ডুকলি ব্লকের বিডিও সৌরভ কুমার পাল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেবল কথা নয়, কাজের মাধ্যমে নিজের প্রতিশ্রুতিগুলো পূরণ করে দেখিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর ফলস্বরূপ সদ্য 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভ করেছে বিজেপি। তার জন্যই আমাদের এই অভিযান। কথাই নয়, কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় সেই কাজটা করে থাকেন এবং আমরা দেখেছি এই যে উনি যে মানুষের সাথে আছেন, মানুষকে নিয়ে যে কথা বলেন, মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। আমরা সদ্য যে 3টে জায়গায় আমরা যে রাজ্যে সাফল্য পেয়েছে সেটা কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। জনধন প্রকল্প, অনেকে জিরো ব্যালেন্সে জনধন প্রকল্প শুরু করেছিলেন, অনেকে ভেবেছেন গরিব মানুষদের জনধন প্রকল্প জিরো ব্যালেন্স এটা কি, অনেকে বুঝতে পারেনি, অনেকে হাসাহাসিও করেছেন নিন্দুকেরা, কিন্তু আজকের তারিখে সেটা আমরা উপলব্ধি করতে পারছি যে কি ধরনের দূরদর্শিতা থাকলে যে 100% যে টাকাটা দিল্লির থেকে আসে সেটা জানে প্রতিটি মানুষের কাছে বুঝতে পারে। আমরাও কিন্তু সেই দিশায় আমরাও বিভিন্ন সময়ে সেই ডিবিটির মাধ্যমে আমরাও সেই রাজ্য সরকারের তরফ থেকে আমরা মানুষের কাছে সেই টাকাটা পাঠাচ্ছি। মাঝখানে কোনো মিডলম্যান নেই, কোনো রকম কেউ অসাধু যে চেষ্টা সেটা করার কোনো সুবিধা নেই। ট্রান্সপারেন্সি সরকার, সেটা হচ্ছে আসল বিষয়। আমরা ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, আমরা সবাই জানি যে ভেন্ডার্সদের জন্য যারা রাস্তায় ঠেলা চালায়, যারা ছোটোখাটো ব্যবসা করেন, তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদেরও কীভাবে আত্মনির্ভর হওয়ার জন্য হওয়া যায় তার জন্য ওনাদের আর্থিকভাবে সাহায্যের ব্যবস্থা করেছেন। এদিনের এই অনুষ্ঠানে ডুকলি ব্লকের অন্তর্গত বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর তথ্য সম্বলিত স্টল বসানো হয় এবং এই স্টলগুলোর মাধ্যমে আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর লাভ গ্রহণ করতে পারবে এলাকার নাগরিকরা। পাশাপাশি এদিন ভার্চুয়াল মাধ্যমে দেশের সকল অংশে সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন ডুকলি ব্লক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকল জনগণের সাথে বসে প্রধানমন্ত্রীর এই মত বিনিময় অনুষ্ঠান প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।